হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বাচ্চাদের চিপস খেলে কী কী ক্ষতি হয়, আর খাওয়া ভালো কি না, কোন কোন বাচ্চাদেরকে খাওয়ানো যাবে, সব কিছু ভিডিওর মাধ্যমে আমি বলে দেব। প্রথমে বলি, এটা হচ্ছে লেস। লেস হচ্ছে ছোট বড় সকলের একটা ফেভারিট খাবার। এটা হচ্ছে ইন্ডিয়ান ম্যাজিক মশালা পটেটো চিপস। এটা অনেক রকমের ফ্লেভার হয়, তোমরা ব্লু প্যাকেট পাবে, রেড প্যাকেট পাবে, পার্পেল গ্রিন কালারের আছে, যার যেটা ফেভারিট সে সেটাই খায়। এবার বলি বাচ্চাদের ক্ষেত্রে, যেসব বাচ্চারা, এখনকার বাচ্চারা তো বাড়ির খাবার বাদ দিয়ে এইসব চিপস কুরকুরে এসব খেতে বেশি পছন্দ করে, কিন্তু তাদের ক্ষেত্রে আমি বলবো একদমই দেওয়া উচিত নয়, কারণ এটা খেলে বেশিরভাগ বাড়ির খাবার একদমই খেতে চায় না বাচ্চারা, তাদের ক্ষুধামগ্ন হয়ে যায়, আর পেটের প্রবলেম তো রয়েছে, গ্যাস অম্বল, কারণ এটা বাইরের একটা ফুড হিসাবেই তৈরি করা হয়েছে। তাই বাচ্চাদেরকে সপ্তাহে 1 থেকে 2 বার খেলে কোনো চিন্তা নেই, কিন্তু যদি প্রত্যেক দিন 1 থেকে 2 প্যাকেট খেয়ে থাকে তাহলে বলবো একদমই খারাপ। যেসব বাবুরা দেখছো তাদের ক্ষেত্রেও বলবো একদমই খাবে না, সব বাড়ির খাবারে বেশিরভাগ খাবে, তবুও আমি বলবো অনেক বাচ্চারাই খায় না, এইসব খাবারই বেশি পছন্দ করে। তো তোমাদেরকে বলবো সপ্তাহে 2 থেকে 3 বার খেতে পারবে, তার বেশি নয়। আর এটা হচ্ছে 5 টাকা প্যাকেটের, তোমরা এর থেকে বড় সাইজের নিলে 10 টাকা 20 টাকা যে যেরকম নেবে সেরকম পাবে। তো এই ছিল আজকের তথ্য, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।